জয় যীশু। যীশু নামে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, স্বাগত জানাই দ্য হাউস অফ গড চার্চের প্রতিটি ভাই বোন যারা এসেছেন, যারা অনলাইনে রয়েছেন, প্রত্যেককে। খ্রিস্টের অপার প্রেম এবং অনুগ্রহ আমাদের প্রত্যেককে আর একটা তার প্রশংসা করার দিনে একত্রিত করেছেন। ধন্যবাদ ঈশ্বরের সেই পর্যাপ্ত সমস্ত আশীর্বাদের জন্য। আমরা জানি যে যারা আমরা আজকে খ্রিস্টকে বিশ্বাস করি, সেই বিশ্বাস আমাদের জীবনে এনেছে খ্রিস্টের এক অসাধারণ প্রেম। সেই প্রেম তার সমস্ত অনুগ্রহকে প্রকাশ করে। আর আজকে আমাদের এই খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে খ্রিস্টের কি ইচ্ছে বা তার প্রেম কি চায় আমাদের কাছে, আশা করে, সেই অংশ আজকে আমাদের নিরীক্ষণে থাকবে। জীবনলিখিত 14 থেকে 17 অবধি অধ্যায়গুলোতে খ্রিস্ট তার ভালোবাসা এবং তার শিক্ষা এবং আমাদের জন্য তার কি প্রার্থনা এবং ইচ্ছা, সেগুলোকে তিনি প্রকাশ করেছিলেন। এরকমই তিনি যোহনের 17 অধ্যায় পিতার কাছে প্রার্থনা করার সময় তিনি এক আবেদন রেখেছিলেন তার প্রার্থনায়, যে পিতা তুমি আর আমি যেমন এক, দৈহিকভাবে এই একতার কথা বলছে না, মৌলিকগতভাবে ভাবনা চিন্তা আত্মাগতভাবে বা আত্মিকভাবে এক, তেমনি তার আবেদন ছিল যে যেমন তুমি আমাকে যে ভালোবাসা বা প্রেম শিখিয়েছো, সেই প্রেম যাতে তার অনুসরণকারী খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে থাকে। আর তাই আমরা কি জানি যে এই খ্রিস্টের কাছে আমাদের খ্রিস্টের কি ইচ্ছে? খ্রিস্টের এক পরম ইচ্ছে আছে, সেই ইচ্ছে হচ্ছে তাকে সম্পূর্ণভাবে আমরা যাতে সেই তার ভালোবাসার মধ্য দিয়ে, সমস্ত অবস্থানের মধ্য দিয়ে আমরা তাকে জানতে পারি, বুঝতে পারি। তাই খ্রিস্টের ইচ্ছেই যাতে তারা, মানে আমরা একে অপরকে, খ্রিস্ট তার ইচ্ছের কথা পিতাকে জানিয়েছেন প্রার্থনার মধ্য দিয়ে, যে পিতা তুমি আর আমি যেমন এক, কিভাবে এক হয়েছি? কারণ তুমি আমায় অনেক ভালোবেসেছ, আমিও সেই ভালোবাসা তোমার প্রতি দেখিয়েছি, দায়িত্ববোধ দেখিয়েছি। তাই এই ছেলে মেয়েগুলোকে প্রভু, যাদের তুমি তোমার মহিমা দিয়েছো, তোমার গৌরব, তোমার ভালোবাসা দিয়েছো, আমাকে যেমন, তেমনি আমি এদেরকে জানান দিয়েছি। তাই এরা সেই জানানটা অন্যদের জানাবে আমার এই ভালোবাসার মধ্যে দিয়ে চলে একে অপরকে ভালোবেসে। আর তাই আজকে আমাদের এই খ্রিস্ট বিশ্বাসীদের জন্য খ্রিস্টের ইচ্ছাকে পূর্ণতা মান্যতা দিয়ে আমরা এই অংশে নিরীক্ষণ করব। আসুন আমরা প্রার্থনায় যাই।
প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ, তুমি আমাদের একত্রিত করেছো। তুমি এবং পিতা যেমন এক, এবং একে অপরের প্রতি ভালোবাসার যে দায়বদ্ধতা দেখিয়েছো প্রভু, আমাদের প্রতিও তুমি তেমন ইচ্ছা প্রকাশ করেছো, যাতে তোমার ওই জীবনে আমরা সর্বদা থাকি, কারণ এতেই তুমি আমাদের মধ্যে থাকবে। প্রার্থনা যিশু নামে, আমিন। তাই খ্রিস্ট তার ইচ্ছের কথা আমাদের জানিয়েছে যে দেখো, আমরা যাতে একে অপরকে ভালোবাসি, এবং কেন এই ভালোবাসার উদ্দেশ্য, এই ভালোবাসার উদ্দেশ্য একটাই, পিতা এবং ঈশ্বর যেমন এক, এই দুটো আঙুল মিলে যখন একে দাঁড়ায় একটা আঙুলে, অথবা দুটো হাত থাকুক দুটো পা থাকুক, এই একটা দেহের মধ্যেই অবস্থান করে এবং এই মাথার নিয়ন্ত্রণে থাকে, এই মাথার যা ইচ্ছে হয় হাত সেভাবেই বিচরণ করে, মাথায় চেতনা দেয় যে এই হাতে যদি কেটে যায় এই বাঁ হাত গিয়ে চেপে ধরে, যদি এই হাতে কোনো গুঁতো খাওয়া হয় বাঁ হাত দিয়ে আমরা চেপে ধরি লেগে গেলে, যদি বাঁ হাত বলে আমি একে সাহায্য করব না, তাহলে যন্ত্রণা মাথায় আমাদের বাড়তে থাকবে, এখানে নয় শুধু, আমাদের সারা শরীরে সেই যন্ত্রণা ছড়াতে থাকবে। আর তাই খ্রিস্ট হচ্ছেন সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের বা মণ্ডলীর বা চার্চের আত্মিক মাথা, তার নিয়ন্ত্রণের ভালোবাসার জীবনে যদি না চলা যায়, তাহলে পুরো মণ্ডলী বা তার দেহ ক্ষতিগ্রস্ত, ব্যথনা প্রসব করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, খ্রিস্টের কেন এমন ইচ্ছে হলো? কারণ উনি জানেন এই পৃথিবীতে, পাপের পৃথিবীতে রক্তে মাংসে বাস করতে গেলে প্রত্যেকের এই রক্তে মাংসের একটা মূল্য দিতে হয়। আমাদের জীবনে তাহলে বাধাটা কোথায় যে খ্রিস্ট যে এক থাকতে বলেছে, একে অপরকে মণ্ডলীতে এবং বাইরে ভালোবাসতে বলেছে শত্রুকেও, তার বাধাটা কিসে? অনেক বাধা থাকতে পারে, কিন্তু প্রথম বাধা যেটা খ্রিস্টের সাথে আমাদের ধাক্কা লাগে, তা হচ্ছে খ্রিস্টের প্রেমের অভাব থাকে। খ্রিস্ট কি বলেছে প্রথমেই আমরা পড়েছি, উনি বলেছিলেন যে তুমি পিতা আমাকে যেভাবে প্রেম করেছো আমিও তাদেরকে সেই ভালোভাবে ভালোবেসেছি, আর তারাও যদি একে অপরকে ভালোবাসে তাহলে কি থাকবে, আমি তাদের মধ্যে থাকব। তাই আমাদের খ্রিস্টের যে আশা, সেই আশা বা ইচ্ছে পূরণ করতে পারি না, কারণ কারণ খ্রিস্টের প্রেমের অভাব। আমাদের খ্রিস্টের ইচ্ছের বদলে নিজের ইচ্ছে কাজ করে। অনেকে আমরা প্রশ্ন রাখি, খ্রিস্টের ইচ্ছে তো আমি মেনে চলি, হ্যাঁ হয়তো 100টার মধ্যে 99টা আমরা মেনে চলি আর একটা সরিয়ে রাখি, কারণ ওটা অনেক কিছু আছে আমরা যাকে সহ্য করতে পারি না, তার প্রতি আমরা সেই কাজগুলো করে ফেলি। কিন্তু আমাদের জানতে হবে যে এই খ্রিস্টের প্রেমের আমাদের মধ্যে অভাব হয় কেন? আমাদের ইচ্ছেটা সব থেকে বড় বাধা, খ্রিস্টের ইচ্ছের সাথে সংঘর্ষ। আমাদের ইচ্ছের মধ্যে কি কি থাকে? অনেক কিছু থাকে, অনেক, দুটো প্রধানত আমি এখানে বলবো। এক, দ্বিমত, মতে মেলে না, মতভেদ। দুই,
সমালোচনা, সমালোচনা ভালো, গঠনমূলক বা শৃঙ্খলা করার জন্য বাইবেলে বলে তা করা প্রয়োজন, কিন্তু এই সমালোচনা সেই কাউকে গঠন করার না হয়ে তাকে আঘাত করার মতো হয়ে যায়। আর মতে না মিললেই সেখান থেকে আমরা সমস্তভাবে কি করি, সরে যাই। এই মূলত দুটো, যা খ্রিস্টীয় জীবনে আমাদের খ্রিস্টের ভালোবাসার অভাব দেখায়। খ্রিস্টের ভালোবাসা আমাদের হৃদয়ে না থাকলে কি বলেছে খ্রিস্ট প্রথমে, যে আমি যেভাবে প্রেম করেছি এরাও যাতে একে অপরকে সেই ভালোবাসা বা প্রেম করে, তবেই আমি এদের মধ্যে থাকবো। যদি বলি আমাদের মধ্যে খ্রিস্ট আছে বা খ্রিস্টের ভালোবাসা আছে, অথচ আমরা দ্বিমত প্রকাশ করি, মতভেদ রাখি এবং সমালোচনা করি, সেটা কখনো খ্রিস্টের ইচ্ছের জীবন বা খ্রিস্টের ভালোবাসার জীবন হতে পারে না। আর তাই আজকে আমরা সেই যোহনের এক পত্রের 4:20 অনুযায়ী যদি বলি, কেউ যদি বলি যে আমি ঈশ্বরকে ভালোবাসি আর সে তার কোনো খ্রিস্টেতে কোনো ভাই বোনকে ঘৃণা করে, দ্বিমত করে, সমালোচনা করে, নিজের গর্বকে ফুলিয়ে রাখে, বলছে সে মিথ্যাবাদী, সেই খ্রিস্ট বিশ্বাসী ভাই বা বোন মিথ্যাবাদী ঈশ্বরের সামনে, কারণ কারণ সে যে ঈশ্বরকে, যে ভাইকে দেখতে পাচ্ছে তাকে ঘৃণা করছে, বা যে বোনটাকে খ্রিস্টীয় দেখতে পাচ্ছে তাকে ঘৃণা করছে, তবে যাকে ঈশ্বর কোনোদিন দেখেনি সেই ঈশ্বরকে সে কোনোদিন ভালোবাসতে পারে না। আর যদি ঈশ্বরকে ভালোবাসা না যায়, তাহলে আমাদের অনেক বড় পরিণতির জন্য তৈরি থাকতে হতে পারে, কারণ বাইবেলেই এক অধ্যায়ে, এক যোহন পত্রের 4 অধ্যায়ে আরো বলেছে যে দেখো যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। এই না ঈশ্বর প্রেম শেখায়, ঈশ্বর স্বয়ং প্রেম, সে হচ্ছে প্রতিটা মানব জাতির ভালোবাসার উৎস, সে নিজে ভালোবাসা। তাই খ্রিস্ট সেই ভালোবাসা আমাদের শিখিয়েছে, বলছে যে যারা আমরা ঈশ্বরকেই দেখিনি, অথচ যে ভাই বোনকে আমরা দেখেছি মণ্ডলীতে তাদের ভালো লাগে না, কারণ তার নাক বেঁকা, কারণ সে উল্টো পাল্টা বেশি বকে, কারণ সে জানে না কোথায় কি বলতে হয়, কারণ ভালো লাগে না, চেঁচায়, কত অনেক কারণ থাকতে পারে। আমার মন মতো না হলেই বা তার মন মতো আমি না হলেই তাহলে পরস্পরের দূরত্ব, তাই দৈহিকভাবে একসাথে থাকলেই মণ্ডলীতে এক ভালোবাসা হয় না, এক মন হয় না। আত্মিক ভালোবাসাটা, ভালোবাসা পাওয়ার পূর্বেই তাকে ভালোবাসা। খ্রিস্ট আজকে আমাদের নাক কান মুখ আচরণ আমাদের কত ভুল, তারপরও ভালোবেসেছেন, জীবন দিয়েছেন, আর সেই ভালোবাসা উনি আমাদের চান। আর তাই বলছে 1 জনের 4 অধ্যায় 11-তে, 1 জন পত্রের 4 অধ্যায়ের 11-তে, পিয়ে তো মেরা ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করেছেন যে যীশুকে আমাদের পাপের জন্য পৃথিবীতে প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তখন আমরা পরস্পর একে অপরকে প্রেম বা খ্রিস্টের মতো ভালোবাসতে বাধ্য।
ইয়াতে কি জানবো? ইয়াতে জানবো আমরা খ্রিস্টতে থাকি, ঈশ্বর আমাদের মধ্যে থাকে এবং তার প্রেম সিদ্ধতা লাভ করে। খুব কঠিন জিনিস মনে হয় আমাদের। কিন্তু তাহলে এই বাধা আমরা কিভাবে কাটাতে পারি? আমরা তো অনেক ধরনের বাধা দেখি, তাই বাধা কাটাবার জন্য আমরা জানি আমাদের জানতে হবে যে তাহলে আমাদের কি ধরনের মন থাকা দরকার। ফিলিপীয় 2:5 বলে, খ্রিস্ট যিশুর মধ্যে যে মনোভাব ছিল তোমাদের মধ্যে সেই মনোভাব থাকুক। আবার বলছি, বলছে যে খ্রিস্টের মধ্যে যে মনোভাব ছিল সেই মনোভাব আমরা যাব। কি মনোভাব তার মধ্যে ছিল যা আমাদের মধ্যেও থাকা উচিত? খ্রিস্টের মধ্যে মনোভাব, খ্রিস্টের মতো মনোভাব আমাদের করতে হবে। হয়তো আমরা মনোভাব করি কিন্তু সেই ভাবকে জীবনে কাজে লাগাই না। তাই মন থাকলে হবে না, খ্রিস্টের ভালোবাসার মন থাকলে হবে না। সেই মন খ্রিস্টের মতো যেমন ভালোবাসা বের করতে হবে ভেতর থেকে। তাই খ্রিস্টের মতো কি ভাব থাকবে? ফিলিপীয় 2:6 বলে যে খ্রিস্টের মনোভাব কেমন ছিল, সে ছিলেন ঈশ্বরের মতো একই সমান্তরালে ভাবে। তিনি ঈশ্বরের সমান ছিলেন, কিন্তু তিনি স্বর্গের সিংহাসনে ঈশ্বরের সিংহাসনের সাথে থেকেও তিনি আঁকড়ে ধরে থাকেননি, আরে এই জায়গা আমি ছেড়ে পৃথিবীতে যাব না, চাবুকের বাড়ি খাব না, কাটার মুকুট পরব না, ক্রুশে আমি পেরেকে হাত নেব না, থুতু আমি গায়ে নেব না। সে কি করেছেন? তিনি ঈশ্বরের সঙ্গে একসাথে আঁকড়ে ধরে থাকেননি, বরং কি করলেন, ওই ঈশ্বরের স্তর থেকে যে ঈশ্বরীয়, তিনি ঈশ্বর, সেই উচ্চতা, তার সম্মান, তার প্রতিপত্তি, তার কর্তৃত্ব, তার পবিত্রতা, সেই সব কিছুর মধ্যে থেকে তিনি উচ্চ স্থান থেকে একজন ক্রীতদাসের মতো হলেন। তবে তা বলে তিনি তার দৈবত্ব বা পবিত্রতা, দৈব পবিত্রতা কখনো বর্জন করেননি, কিন্তু সে যে পরাক্রমী, সবাইকে আদেশ যিনি দেন রাজার মতো, সেই রাজস্তর থেকে তিনি এক দাসের, ক্রীতদাস, ক্রীতদাস শুধু দাস নয়, যে দাসকে কেনা হয় যা বলে তাই করতেছে বাধ্য হয়, সেই জীবনে তিনি এসেছিলেন। খ্রিস্টের মধ্যে এই ভাব ছিল ভাই বোনেরা। আজকে আমাদের সামাজিক অবস্থান, আর্থিক অবস্থান, জ্ঞানের অবস্থান আর আমাদের মান সম্মানের অবস্থান যত উচ্চতায় থাকুক না কেন, তাই খ্রিস্টের মতো এই মাটিতে নেমে আসতে হবে। ভুলে যাব না, আমরা ধূলিকণা থেকে সৃষ্টি হয়েছি। প্রতিটা মানুষ বাইবেলে বলে যে ঈশ্বর আদি পুস্তকের 1:26-এ যে তিনি মানুষকে ধূলিকণা থেকে সৃষ্টি করেছেন, আর সেই ধূলিকণার সৃষ্টি আমরা আদমের মধ্য দিয়ে খ্রিস্টের মধ্য দিয়ে আমরা আদমের জীবনযাত্রা থেকে খ্রিস্টীয় জীবনযাত্রায় আহ্বানিত হয়েছি। তাই খ্রিস্টের মধ্যে মনোভাব কি ছিল সেগুলো আমরা দেখি, যে তিনি প্রথম যেটা করেছিলেন, তিনি ঈশ্বরের সমস্ত সেই বাধ্যতার জীবনে ছিলেন। আমরা যদি দেখি
আমাদের তাহলে কি কি করা দরকার? এক, খ্রিস্ট ঈশ্বরের বাধ্য হলেন। কেন? যীশু ঈশ্বর হয়েও পিতার কথা মতো মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করতে এই পৃথিবীতে তিনি মানুষ হিসেবে, সেই কৃতদাস হিসেবে যার মানুষ হওয়ার, মানুষের জীবনের মতো আসার প্রয়োজন নেই, সেই পৃথিবীর সময় এবং আধারের মধ্যে তিনি প্রবেশ করলেন। দুই, কি তিনি ঈশ্বরের শক্তির সাহায্যে, যা ঈশ্বরকে সন্তুষ্টি করো সেই কাজ আমাদের করা দরকার, যা যীশু করেছিলেন। যীশুর মতো আমরা ঈশ্বরের বাধ্যতার জীবনে চলবো যদি একে অপরকে ভালোবাসতে হয় খ্রিস্টের ইচ্ছে বা আজ্ঞা অনুযায়ী। দুই, কি আমাদের সেই কাজ করতে হবে যা ঈশ্বরকে খুশি করে। কি কাজ? আমরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করব না, এর দোষ, এর দোষ, আমি আমার করে নেই, আমি কি করব, ওই তো বলেছে। সেই আদম হওয়ার পুরনো ট্যাকটিস চলে আসে আর কি, তর্ক বিতর্ক, আমরা এটা ভালোবাসি। না না, আমি একটু ওকে বোঝাচ্ছিলাম, আমি তর্ক তো করিনি, ঈশ্বর জানে কি করেছি আমরা। দ্বিমত হলেই তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, অথবা ওখান থেকে আমরা মুখ চুপে সরে যাই, রাগ হয়ে যায়। তাই এই ক্রোধ হওয়াটা, তর্ক বিতর্ক করা, অভিযোগ করা বা তার থেকে দূরে সরে যাওয়া, এইগুলো বন্ধ করতে বলেছে। চতুর্থ কি বলেছে? তোমরা নির্দোষ এবং খাঁটি লোক হও। গায়ে ঘি মাখলে খাঁটি খাঁটি হওয়া যায় না, গাওয়া ঘিয়ের রান্না খেলে খাঁটি হওয়া যায় না, খাঁটি সরিষের তেল মাথায় মাখলে মাথার পাপগুলো চলে যায় না। খাঁটি হতে গেলে বা নির্দোষ হতে গেলে যীশুকে পাপের সমস্ত দায়ভার দিয়ে তার পবিত্র ভালোবাসার জীবনে চলতে হয়, শুধু রোববারে এসে নয়, প্রতিটা দিনে, ঘরে, বাইরে, খ্রিস্টের মণ্ডলীর মধ্যে বিশেষ করে, এবং নিজের পরিবারের মধ্যে। তাই বলছে, তোমরা এমন ভাবে চলো তোমাদের জীবনে যাতে এই পৃথিবীর লোকেরা, যারা এই তর্ক বিতর্ক করে, হিংসে করে, সহ্য করতে পারি না, আহ সহ্য করা যায় না, ওই আমার সাথে যে কি করে, আর আমার সাথেই করে কেন জানি না, চার্চে তো এত লোক আছে, বলছে যে এই পৃথিবীর যারা যীশুকে জানে না, যাদের মধ্যে যীশুর ভালোবাসা নেই, তারা অন্ধকার, তার মানে যীশুর সত্য ভালোবাসা তাদের হৃদয়ে নেই, তারা নতুন ঈশ্বরের ভালোবাসার জীবন পাননি, পাপ মুক্তি, কিন্তু তোমরা পেয়েছ। তোমাদের কাজ সেই নক্ষত্রের মতো আকাশে অন্ধকারের মধ্যে তারা নক্ষত্রগুলো জ্বলজ্বল জ্বলজ্বল করছে। খ্রিস্টীয় সন্তানদের, প্রতিটি ভাই বোনকে, মণ্ডলীতে এ ঈশ্বরের, তার পুত্র যীশুর মধ্য দিয়ে এক বড় নির্দেশ। তাই আজকে আমরা আমাদের জীবনে কি ভালোবাসা আমরা চলছি, আমাদের কাজগুলো কি ঈশ্বরকে সন্তুষ্ট করছে, আমাদের জীবনযাত্রা কি খ্রিস্টের মতো ঈশ্বরের বাধ্যতা, আমরা কি অভিযোগহীন তর্ক বিতর্ক ছাড়া বা দ্বিমত বা সমালোচনা ছাড়া চলছি, আমরা কি শুধু বেছে বেছে নিজেদের মণ্ডলীতে যাদের মনে হয়, নিজের আপন আপন লোককেই শুধু ভালোবাসি, না যাকে আমার মনে হয় সহ্য করতে পারি না তার কাছে গিয়ে আগে কথা বলি,
গিয়ে একটা আলিঙ্গন করি। লোক দেখানো কথা নয়, লোকে দেখবে আজকে বাক্যটা শুনেছি খারাপ দেখা, এগুলো করা উচিত না। না, তাকে আলিঙ্গন করতে হবে, বুকে বলতে হবে, আমি তোমায় ভালোবাসি ভাই বা বোন আমার, তবেই ঈশ্বর সেই সন্তুষ্ট হয়। খ্রিস্ট আপনার আমার জন্য ক্রুশকে আলিঙ্গন করেছিল, কত বড় প্রেম আপনার আমার জন্য, ভাবেন। আর সেই ভালোবাসাটা তাহলে কি, আমরা দেখলাম আমাদের কি করা দরকার। এবার দেখবে এই খ্রিস্টের ভালোবাসাটা তাহলে কি কি শেখায়, যে ভালোবাসা পৃথিবীর ভালোবাসা শেখায় না, আর শেখালেও তা আমরা করতে পারি না। কেন এটা আমরা করতে পারি এবং কি শেখায়, চলুন খ্রিস্টের ভালোবাসা আমরা জানি। 1 করিন্থীয় 13 অধ্যায়ের 4 থেকে কি বলে, ভালোবাসা, খ্রিস্টের ভালোবাসা কি করে, ধৈর্য ধরে, কি করে, দয়া করে, ঈর্ষা করে না, অহংকার বা গর্ব করে না, অভদ্র আচরণ করে না, নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করে না। 3য় নম্বরটা মারাত্মক, কখনো রেগে ওঠে না, অপরের অন্যায় আচরণ মনে রাখে না, ভালোবাসা অন্যের ক্ষতি হলে আনন্দ করে না। ভালোবাসা সবকিছু কি করে, খ্রিস্টের ভালোবাসা সহ্য করে, সবকিছু বিশ্বাস করে, খ্রিস্টের ওপর প্রত্যাশা রাখে, ধৈর্যের সঙ্গে গ্রহণ করে। আর এই ভালোবাসার শেষ নেই, কারণ এ ভালোবাসার উৎস ঈশ্বর স্বয়ং খ্রিস্ট, যিনি অনন্ত, তার ভালোবাসাও আমাদের জন্য অনন্ত। প্রশ্ন হলো এই খ্রিস্টের যে মনোভাব থাকা দরকার, সেই মনটা আমাদের প্রস্তুত করতে হবে, এবং সেই মনের মধ্যে এই ভালোবাসা থাকতে হবে, যেখানে আমি মুহূর্তের মধ্যে আমার মন মতো কিছু হয়নি, জীবনে একটা উদ্বেগ আসলো, হতেই পারে, আমি আমার ছেলেকে বললাম তুমি আজকে বেরিও না, রাস্তায় বৃষ্টি হচ্ছে, দেখতে পারবে না, সে আমার কথা না শুনে চলে গেল একটা ইয়ুথ মিটিং এ চার্চের, এবং আসার সময় তার গাড়ি খারাপ হয়ে গেল, জল ঢুকে ইঞ্জিনে, আমায় ফোন করলো, আমি তখন দেখে কি বললাম, তোকে বলেছিলাম যাস না, দেখলি তো কি হলো, না এটা খ্রিস্টীয় ভালোবাসার আচরণ নয়, যেখানে উদ্বেগ আমাদের ইচ্ছেকে অন্যকে আঘাত করে, অন্যকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে, সেই শিক্ষা পদ্ধতি সেটা খ্রিস্টীয় পদ্ধতি নয়, সেটা খ্রিস্টীয় ভালোবাসা নয়। আমরা যদি এই ধরনের কোনো সময় করে থাকি, আমাদের উচিত খ্রিস্টের মণ্ডলীর মধ্যে অথবা আমাদের নিজেদের পরিবারের মধ্যে আগে গিয়ে সেটা ক্ষমা চাওয়া। কারণ কি বলেছে এখানে, যে অভদ্র আচরণ করে না, 2 নম্বরে, আর সেটা যদি আমি করে থাকি কোনো কারণে, তাহলে কি করে, তাহলে আমাদের তার কাছে গিয়ে ক্ষমা, প্রথমটাই আছে, ভালোবাসা দয়া করে, রাগ করে না, সহ্য করে। আমাদের আজকে দ্য হাউস অফ গডস এর যে কি এটা উপস্থিত, ভাই বোনেরা, আমরা একটা হাত বুকে রাখি আর একটা হাত স্বর্গের দিকে, খ্রিস্টের দিকে তুলে বলি যে সত্যি প্রভু তুমি আমাকে দেখো, এমন উচ্চতায় আমি উঠে যাইনি তোমাকে জেনে, যে আমার জীবন এই খ্রিস্টীয় পরিবারে তোমার মতো সেই নমিত দাসের মতো হতে পারে না। যেদিন এই মণ্ডলীতে দাঁড়িয়ে প্রতিটা ভাই বোন আমাকে বলবে এর মধ্যে আমরা কোনো বা এর বিরুদ্ধে আমাদের কোনো আঙুল নেই, সেদিন আমি মনে করব যে সত্যি আমি খ্রিস্টের ভালোবাসা আমার মধ্যে রয়েছে, এবং আমাকে সত্যিকারের সে জীবনে তার ভালোবাসার কাজ দেখিয়েছে। আর তাই 13:4 বলে, যদি ভালোবাসা আমার মধ্যে না থাকে তাহলে আর কিছুতেই লাভ নেই, আমার জীবনে সব কিছু রইল কিন্তু ভালোবাসাই নেই, সেই ভালোবাসা কোথা থেকে আসে,
খ্রিস্ট, খ্রিস্ট থেকে আসে। কিভাবে দেখেছি, যখন ক্রুশে আমাদের পাপের জন্য, পাপগুলো অনেক, কিন্তু খ্রিস্ট আমাদের বিচার করেননি। আমরা অন্যের বিচার করি, মতভেদ হলে সমালোচনা করি, কিন্তু খ্রিস্ট আমাদের বিচার না করে, তাই তিনি সকলকে, আমাদেরকে সেই আশীর্বাদে এনেছেন। আর তাই খ্রিস্টের ইচ্ছে যে আমরা যাতে একে অপরকে সেই ভালোবাসা বাসি, সেই ভালোবাসা যাতে বাসি, কারণ খ্রিস্টের প্রথম আর এবং শেষ একটাই আজ্ঞা, যে তুমি তোমার প্রভুকে যেমন ভালোবাসো, শত্রুদেরও ভালোবাসো। শত্রুতা যেখানে সেখানে মতের অমিল, ঈর্ষা, ভেদাভেদ, এগুলো থাকে। খ্রিস্ট আজ থেকে 2000 বছর আগে জানতেন এই পাপের পৃথিবীর এটা একটা রোগ, আর এই রোগ আমার ছেলে মেয়েদের মধ্যেও আক্রমণ করতে পারে। তাই পিতার কাছে প্রার্থনা করেছেন, পিতা তুমি আমি যেমন আর, তুমি আমাকে যে ভালোবাসা করেছো আমিও সেই এই ভালোবাসা দেখিয়েছি, করেছি এদের জন্য সবকিছু, এদেরকে হাতে দিয়ে তোমার ভালোবাসার গরিমায় গড়ে তুলেছি আমি। আর আজকে তো হাউস অফ গড চার্চের প্রত্যেকে আমরা সেই আধারেই গড়ে উঠেছি, খ্রিস্ট প্রেমে, তার ইচ্ছেতে, একে অপরকে ভালোবাসাকে অগ্রাধিকার দিয়ে। তাই সর্বোচ্চ ভাবে এই ভালোবাসাই আমাদের জীবনে থাকা প্রয়োজন। তাহলে খ্রিস্ট আমাদের কাছে কি আশা করেন, যেন আমরা সকলে এক হই, দেহে হবে না, চার্জে এসে একসাথে পাশাপাশি বসলাম, হাসলাম, না, এক তখনই হয় যখন একে অপরের কষ্ট আমাদের জীবনকে উদ্বিগ্ন করে। খ্রিস্টীয় ভালোবাসা কিরকম, আমাদের এক বোন পা ভেঙে বসে রয়েছে, তাকে আমি প্রতিদিন ফোন করব, কেমন আছে আমি জানবো, তার জন্য প্রার্থনা করব, তার জন্য আমি অপেক্ষা করব না আমাদের চার্চের প্যাস্টর বলছেন কিনা। এই ভালোবাসা খ্রিস্টের আত্মা থাকলে সম্ভব, খ্রিস্ট বলে দিয়েছে এখানে যে এই মনোভাব এদের মধ্যে তখনই আসবে যখন আমার প্রেম থাকলে আমি তাদের মধ্যে বাস করব। আর যদি সেই প্রেম না বেরোয়, তার মানে খ্রিস্ট তাদের মধ্যে নেই, খ্রিস্টের আত্মার অবস্থান সরে যায়। অজুহাতের আমাদের জীবনের সীমা নেই, খ্রিস্টর অজুহাতে, খ্রিস্ট অজুহাত দেননি ক্রুশে দাঁড়ানোর আগে। আর তাই খ্রিস্ট যোহনের 17:21 বলেছেন কি আশা করেন আমাদের কাছে, পিতা তুমি আমাতে আমি তোমাতে, তেমনি তাহারাও যেন আমাদের মধ্যে থাকে। যোহনের 15:4-5 বলে, তুমি আমার, আমি হচ্ছি দ্রাক্ষালতা, আমার সাথে যুক্ত না থাকলে তুমি কিচ্ছু করতে পারো না। তার ভালোবাসায় যদি আমরা যুক্ত না থাকি, তার প্রেমে একে অপরকে যদি না ভালোবাসতে পারি, তাহলে আমাদের কিচ্ছু করতে পারি না। শুধু দুটো প্রার্থনার উত্তর পেলে আমরা অনেক কিছু হতে পারি না। আর তাই আমাদের জীবনে সেই সমস্ত কাজটা করা দরকার। তাহলে আমরা কি করে জানবো আমরা একে অপরকে ভালোবাসি কিনা? 1 যোহন পত্রের 5:2-4 বলে, আমরা কি করে জানবো যে আমরা ঈশ্বরের সন্তানদের ভালোবাসি একে অপরকে? আমরা জানি যেহেতু আমরা ঈশ্বরকে ভালোবাসি এবং তার, খ্রিস্টের মতো তার বাধ্যতায় আমরা চলি। আর বলছে ঈশ্বরকে ভালোবাসার অর্থই হচ্ছে তার আদেশ পালন করা। বলছি সেই আদেশটা ভারী বোঝার মতো নয়, দূর আর পারি না, এত কষ্টের মধ্যে ঈশ্বরের আজ্ঞা পালন আমি করব না, না, যখন আমরা করতে পারি, যখন আমরা ঈশ্বরজাত হই। কিভাবে? খ্রিস্টের কাছে পাপ দিয়েছি, বিশ্বাস করেছি, তিনি আমাদের পাপের পরিত্রাণ করেছেন, অনন্ত জীবন দিয়েছেন, আমাদের সেই পবিত্র আত্মা দান করেছেন, যে আত্মার জীবন আমরা চলবো, যে আত্মার মধ্যে খ্রিস্টের ভালোবাসা আছে, যে আত্মার মধ্যে পাপের পৃথিবীতে খ্রিস্ট সমস্ত শত্রুদেরকে তিনি
তার জীবন দিয়ে, তার ভালোবাসা দিয়ে পরাজিত করেছেন। তার ভালোবাসা হচ্ছে দুর্বল নয়, শক্তি, যা মানুষকে ক্ষমা করে। ক্ষমা করা ভালোবাসার এক শক্তিশালী অস্ত্র, তা কোনোদিন সম্ভব নয় প্রতিহিংসা দিয়ে। সুবিচার মানে প্রতিহিংসা নয়, সুবিচার হচ্ছে দয়া ক্ষমা বিচার ঈশ্বর করেন, যা যিশুর মধ্য দিয়ে আপনার আমার করেছে। তাই আমরা যেন কেউ কারোর বিচার না করতে বসি, সমালোচনা না করতে বসি, দ্বিমত না পোষণ করি। ঈশ্বর আরো বলেন যে তোমার যদি কোনো ভাই বোন ক্ষুধার্ত থাকে তাকে খাওয়াও, সে যদি তোমার জন্য সমস্ত খ্রিস্টের জন্য ক্ষুধা নিয়ে আসে তোমার গৃহে, তাকে তুমি অন্ন দাও, তাকে তৃষ্ণা মেটাও। অনেক সত্য এরকম আছে খ্রিস্টের ভালোবাসার মধ্যে। আর তাই যোহনের এই 5:4-এ আমাদের বলে যে আমরা যে খ্রিস্ট আমাদের মধ্যে রয়েছে, আমরা যে তার সন্তান, বোঝা যায় তখনই যখন তার আদেশ একটাই, যে খ্রিস্ট যেমন এই পৃথিবীকে আমাদের ভালোবাসা দেখিয়েছেন, করেছেন আমাদের জন্য, আমরাও যেন বিনা তর্ক বিতর্কে, দোষারোপ বা সমস্ত নিজেদের ইচ্ছে চলার আকাঙ্ক্ষা এগুলো সরিয়ে, যাতে আমরা ঈশ্বর যিশুর মতো মনোভাব নিয়ে সেই ধৈর্য, দয়া, সেই ভালোবাসা রাখি। আর তাই বলছে যে দেখো, যে যিশুকে পেয়েছে সে জীবন পেয়েছে, যে যিশুকে পায়নি সে জীবন পায়নি। কিন্তু মনে রাখতে হবে ভাই বোনেরা, আজকে আমরা খ্রিস্টের মধ্য দিয়ে এক নতুন জীবন পেয়েছি। সেই জীবনে খ্রিস্টই হচ্ছে আমাদের সর্বোচ্চ। আপনি কি জানেন যে খ্রিস্টই কি আপনাদের সর্বোচ্চ? খ্রিস্ট আমাদের কাছে এই প্রত্যাশাই সর্বদা করেন, এই ভালোবাসাই চান। যেমন তিনি তার প্রেম মুখে জানান দেননি আমাদেরকে, তিনি প্রতিটা দিন আমাদের জীবনকে ক্ষমা করেন, দয়া করেন, ধৈর্য রাখেন, যাতে আমরা আমাদের এই পৃথিবীতে তার জীবনে চলতে চলতে যখন বিপথে হাঁটি, যাতে তার সেই পবিত্রতার জীবনে চলে আসি, তার প্রেমময় জীবনে চলে আসি, তার বাধ্যতার জীবনে চলে আসি। আর তবেই সে আপনার আমার মধ্যে বসবাস করবে। আর যদি আমরা একে অপরকে ভালোবাসা আসতে পারি আর বলি খ্রিস্ট আমার মধ্যে আছি, বলছে কি মিথ্যাবাদী, আমরা মিথ্যাবাদীতে পরিণত হব। আপনাদের একটা ঘটনা দিয়ে আজকে আমরা শেষ করব। টম ট্যারেন্স বলে একজন ছিলেন অনেক বছর আগে আমেরিকায়, তাকে 35 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কেন? কারণ তিনি এক ইহুদি ব্যবসায়ীকে তিনি বোম মেরেছিলেন তার বাড়িতে। কারণ ওই ট্যারেন্সের, টমের জীবনে খুব হিংসে ছিল, বিদ্বেষ ছিল। সে ছোটবেলায় চার্চে গেছে, সে বাইবেল পড়েছে, কিন্তু তার মনে এই ইহুদি জাতির লোকদের প্রতি খুব একটা রাগ ছিল, ঘৃণা ছিল। আর সেই ঘৃণা থেকেই সে সর্বদা তাদের ক্ষতি করার চেষ্টা করত, হিংসে করত, বিদ্বেষ করত। আর সেটা যখন ধরা পড়ল, তখন 35 বছর জেল, এবং জেলে থাকতে সে অনেক কিছু সেই পড়াশোনা করে, নানান বই পড়ে। তখন এই খ্রিস্টের একটা বাক্য তাকে অনুতপ্ত করে, মতলিখিত 16:26, যেখানে বলছে তোমার কি লাভ যদি তুমি তোমার জীবনটাই হারাও আর পুরো দুনিয়াটাই পাও, এতে তোমার কি লাভ আছে? সে বুঝেছিল, সে সারা জীবন ধরে তার হিংসে বিদ্বেষ জীবনটাকে পুজো করে চলেছে, মূর্তির মতো ঘৃণা করে চলেছে, যা তার জীবনে বা অন্য কাউকে কোনো পুরস্কার এনে বা আশীর্বাদ আনবে না। আর তাই সেই জেলে বসেই যিশুর কাছে সে ক্ষমা চায়,
তার এই জীবনের যে পূজা, এখান থেকে বেরিয়ে সে মুক্তি পেতে চায়। আর তাই সে পরিত্রাণ শুধু পায়নি, আজকে সে একজন প্যাস্টর, তিনি তার প্রভুর মধ্যে দিয়ে সকলের মাঝে পরিচর্যা করেন। খ্রিস্টের প্রেম এই পরিবর্তন আমাদের জীবনে চান। আমরা প্রতিকার মুখে বলি, সুবিচার বলি, কিন্তু সেটা অনেক সময় প্রতিহিংসা বদলে যায়। তাই প্রতিটি পরিবার থেকে আরম্ভ করে সংসারে বিভাজন 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 বিদ্বেষ। আর আজকে খ্রিস্টের ভালোবাসা শুধু দ্য হাউস অফ গড চার্চের প্রয়োজন নেই, এই ভালোবাসা আপনাদের মধ্য দিয়ে আপনাদের পরিজন, আপনাদের প্রতিবেশী সকলের মাঝে সমস্ত বিস্তার করার প্রয়োজন আছে। তবেই এই পৃথিবীতে যিশুর দ্বিতীয় আগমনের পূর্বে প্রকৃত স্বর্গরাজ্য আমরা দেখতে পাব। আমরা কি প্রস্তুত ভাই বোনেরা? আমরা কি খ্রিস্ট যে আশা করেন আমাদের কাছে, তার ইচ্ছে পিতাকে জানিয়েছিলেন, সেই ইচ্ছে তিনি এবং পিতা যেমন এক, শুধু দেহেতে নয়, তিনি এই পৃথিবীতে থাকাকালীন আমাদের যা যত্ন করেছেন, আমাদের অসুস্থতা হলে তিনি আমাদেরকে দেখভাল করেছেন, আমাদের বলতে তখনকার দিনে যারা ছিলেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের ক্ষুধাকে মিটিয়েছেন, তাদের দৈহিক অসুস্থতাকে মুক্ত করেছেন, তাদের মানসিক সম্পর্ক থেকে উদ্ধার করেছেন, মৃত থেকে জীবিত করেছেন, নানানভাবে তিনি তাদের তার ভালোবাসার কাজ দেখিয়ে গেছেন। আপনি কি করছেন আজকে, যেখানে বলতে পারেন খ্রিস্টের ভালোবাসা আপনার মধ্যে, খ্রিস্টের বাধ্যতা, খ্রিস্টের মনোভাব আপনার মধ্যে আছে, মুখে না, যদি সত্যি থাকে তাহলে অন্যেরা মণ্ডলীর বলবে সত্যি এর মধ্যে এটা আমি দেখেছি, তাই তো এই ভাই বা এই বোনের কাছে আমি ছুটে যাই। খ্রিস্ট আপনাদেরকে যে আশার কথা জানান দিয়েছে, সেই আশার জীবনেই আপনারা চলুন, এবং প্রভু যাতে আপনাদের হৃদয়ে অবস্থান করে, তবেই তার প্রেম হচ্ছে অনন্ত, যার কোনো শেষ নেই। আসুন তাকে ধন্যবাদ জানাই। প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ তোমার বাক্য, তোমার পবিত্র, তোমার ইচ্ছের জন্য প্রভু। তুমি আমাদের প্রত্যেককে নির্ধারণ করো প্রভু, এবং আমাদের সক্ষমতা যাও, যাতে আমরা দ্বিমত সমালোচনার ঊর্ধ্বে সমস্তভাবে তোমার ভালোবাসার জীবন নিয়ে, তোমার বাধ্যতায়, তোমার মনোভাবে আমরা একে অপরকে ভালোবাসতে পারি। তুমি পিতা যেমন এক, আমরাও যাতে এক হতে পারি তোমার দেহে। প্রার্থনা যিশু নামে, আমিন। ধন্যবাদ সকলকে, জয় যিশু।